আমি আন্ডাররেটেডটা অন্য অর্থে বলি, হ্যাঁ খুবই সম্মান অর্থে বলি, সেটাও মোশাররফ ভাই। মোশাররফ ভাই হ্যাঁ মানে টাকা পয়সা, হ্যাঁ গুরু সালাম সন্তানের মতো দেখে আমাদেরকে, বুঝে নিই ব্যাপারটা, মানে লিটারেরি আর কি। মানে আমাদের সরোবর ভাই এখানে ঢোকার পরে উনি ছিল হচ্ছে গডফাদার হিসেবে, গডফাদার লাইক যে পলাশের পপুলারিটির ফ্যাক্টরটা কি আসলে ও ন্যাচারাল অ্যাক্টিং, ও আসলে অ্যাক্টিং করে না এখন, কাবিলা হিসাবে এখানে করছে যতটুকু আমার কাছে মনে হচ্ছে খুবই ন্যাচারাল, এখন অন্য কোনো চরিত্রে আর কতটুকু কী হয় সেটা আসলে দেখার বিষয়, এই এই চ্যালেঞ্জটা আসলে ওকে নিতে হবে। আচ্ছা মিশু সাব্বির, ও তো আসলে বুড়ো খুকু, আমার একদম ইসে জায়গা থেকে, আমার পছন্দের জায়গা। আর মানে আমার যদি কখনো সুযোগ হয়, আমার একটা প্রোডাকশন ছিল হাওয়াই মিঠাই নাম, এটা অপি করিম আর মোশাররফ করিম ছিল, তো মোশাররফ ভাইকে নিয়েই মূল এই গল্পটা। অপি করিমের প্রেজেন্স ছিল খুবই অল্প অংশে, কিন্তু এইটুকু এই অল্প অংশে যে সে মানে কি করছে এটা মানে আনবিলিভেবল, মানে এত ন্যাচারাল অ্যাক্ট্রেস বা অ্যাক্টর আপনি যাই বলেন, মানে এটা মানে উনি কেন করে না সেটা একটা বড় প্রশ্ন, বড় কথা। উনি মানে মাসে 30 দিনের জায়গায় 60 দিন করা উচিত এরকম, এত ন্যাচারাল অ্যাক্টিং। মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টর কে বাংলাদেশে, মানে যে আন্ডাররেটেডটা আসলে মূল্যায়ন করা হয়নি আর কি, মানে আমি আন্ডাররেটেডটা অন্য অর্থে বলি, হ্যাঁ খুবই সম্মান অর্থে বলি, সেটাও মোশাররফ ভাই। মোশাররফ ভাই হ্যাঁ মানে টাকা পয়সার অর্থে আমি বলতেছি না, মানে আমি বলতেছি ইউজের জায়গা থেকে আর কি, মানে ব্যবহারের জায়গা থেকে, মানে ওনাকে না আমরা পুরোপুরি ব্যবহারটা করতে পারি নাই, মানে এই ব্যবহার করতে করতেই ব্যবহার করতে পারি নাই করে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে, মানে আমার মনে হয় যে ওনার বয়সও তো মানে 50-এর কাছাকাছি হয়েছে বাবা এরকম, মানে ধরুন অনেক ক্যারেক্টার, মানে আমি বয়সটা এই জন্য আনছি যে অনেক ক্যারেক্টারই পরে ওনাকে দিয়ে হয়তো করানো যাবে না, মানে সম্ভব না, সো আমরা তাকে ইউজ করতে পারি নাই, মানে ওনাকে ফিল্মে ব্যাপকভাবে ইউজ করা উচিত ছিল, ফিল্মে একদম ব্যাপকভাবে ইউজ করা উচিত ছিল, যেটা পার্শ্বের দেশে অনেকখানি অনেকখানি। আপনি দেখেন যে অনির্বাণ একটা ছেলে আসছে, ওরে বাবা, আপনি তাকেও কিন্তু আপনি আপনি আপনার ওই হিসাবে ম্যাচ পিপল হিসেবে ক্যারেক্টার আর্টিস্ট, হ্যাঁ অবশ্যই বুঝছেন, কি দুর্দান্ত করে, মানে নজরুদ্দিনের কথা আমরা বাদই দিলাম, হ্যাঁ হ্যাঁ বুঝছেন, সো মানে এটা শুনতে হয়তো একটু খারাপ লাগে, তো মোশাররফ ভাইকে আমি অনেক আগে বলছিলাম যে তোমাকে আসলে একটা চরিত্র দিয়ে আসলে হয় না, মানে তুমি যে মাপের অভিনেতা সেটা হচ্ছে যে তোমাকে একটা, কোন ফিল্মটা আপনাকে খুব তাড়িত করেছে এন্টায়ার লাইফে, এরকম একটা দুটো গল্প থাকে কিন্তু, হ্যাঁ হ্যাঁ একটু বলেন এটা আসলে ইন্টারন্যাশনাল ফিল্ম দেশি যা ইচ্ছা আপনি, দেশি ফিল্মের কথা আসলে মানে ওইভাবে বাইরে ফিল্মগুলো আমার এইটা অসংখ্য ফিল্ম রোমান হলিডে, বাইসাইকেল থিপস, তার শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং, তারপরে ইরানের আমার প্রথম আমি দেখলাম ইরানের ফিল্ম মজিদ মাজিদির, এই যে চিলড্রেন অফ ফাইভ এন্ড মেবি, এই যে চিলড্রেন অফ ফাইভ এন্ড, এই অসংখ্য ফিল্ম এরকম আমাকে করছে। রিসেন্ট কোন কাজটা খুব ভালো লাগলো, সিরিজ হোক ফিল্ম হোক কোন কাজটা? রিসেন্ট আমি ফাউদা ফার্স্ট সিজন দেখছিলাম, আচ্ছা এই যে সেকেন্ড এবং থার্ড সিজন আমি এই যে আজকে শেষ করলাম, ও এটা আমি অনেক আগে শেষ করেছি, জ্যাকেটটা ভালো হচ্ছিল, হ্যাঁ আমি আমার কাছে এটা খুব ভালো লাগছে। আর মানে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের যে জিনিসগুলোই পাই এগুলো দেখে 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 ফেলি আর কি, অনেকগুলো হয়তো নাম জানি না কিন্তু দেখে ফেলি প্রচুর, মানে আগে যেরকম প্রচুর বই পড়তাম এখন প্রচুর গত কয়েক বছর ধরে প্রচুর দেখা হয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশেও বাংলাদেশি ক্যারেক্টার আর্টিস্ট, বাংলাদেশি অভিনেতা অভিনয় শিল্পীদের নিয়ে হইচই থেকে শুরু করে জি ফাইভ অনেকেই অনেক রকম কাজ করছে আপ টু দ্য মার্ক, মানে যদি ফাউদার কথা বলি বা মানিহিস্ট কথা বলি, সেই জায়গাগুলোই বাংলাদেশি প্রোডাকশন বাংলাদেশি আর্টিস্টদের নিয়ে প্রোডাকশন সম্ভব কিনা, হচ্ছে কতটুকু? আমার মনে হয় সম্ভব, যদি একটু 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 মানে একটু ফ্লেক্সিবিলিটি দিতে হবে, একটু ফ্রিডম দিতে হবে, একটা হলো ফ্রিডম আর একটা হলো আমাদের নিজেদের মানে টিমদের আর একটু গোছানো হইতে হবে, মানে এটা কিন্তু আসলে ইটস নট অনলি টেকনোলজি, একটু টেকনোলজির ব্যাপার না, কিন্তু আপনি কীভাবে ডিজাইনটা করতেছেন এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন, একদমই টেকনোলজির ব্যাপার না, আপনার কী চাওয়াটা এইটা টেকনোলজি ছাড়াও কিন্তু আপনি করতে পারবেন, মানে ধরেন
কন্টেন্ট এরকম পাওয়ারফুল হচ্ছে। ইরানে তো ধরেন মানে কোনো কিছুই না, একটা ছেলে মেয়ে তো হাত পর্যন্ত ধরে না, সেটাই। দুইটা রেস্ট্রিকশন আছে, একটা হলো রিলিজিয়াস আর একটা হচ্ছে পলিটিক্স, পলিটিক্যাল। এত লিমিটেশন নিয়ে ওদের তাহলে এত এত ভালো ভালো ছবি কীভাবে সম্ভব হচ্ছে? গুড রেফারেন্স আসলে, মানে তার কনসেপ্টটা এইভাবে তৈরি করত কি কোন কোনটা পলাশের না? এখন পলাশ হলো যে আমার অনেক কাছের ছোট ভাই, না সেগুলো বাদ দেন। আপনি একজন কোয়ার্টিস্ট, আপনি একজন নির্মাতা, জীবন সেই, ও আচ্ছা হ্যাঁ, নাও গট ইট। হ্যাঁ না, ওই জায়গা থেকে হি ইজ ভেরি মানে কোঅপারেটিভ, ভেরি কোঅপারেটিভ হ্যাঁ, এজ এ কোয়ার্টিস্ট। পলাশের পপুলারিটির ফ্যাক্টরটা কি আসলে? ও ন্যাচারাল অ্যাক্টিং, ও আসলে অ্যাক্টিং করে না এখন, এই কাবিলা হিসাবে এখানে করছে যতটুকু আমার কাছে মনে হচ্ছে খুবই ন্যাচারাল। এখন অন্য কোনো চরিত্রে আর কতটুকু কী হয় সেটা আসলে দেখার বিষয়, এই এই চ্যালেঞ্জটা আসলে ওকে নিতে হবে। আচ্ছা, মিশু সাব্বির, ও তো আসলে বুড়ো খুকু, ও ও তো আসেই, ও ঠিকঠাক, ও তো আমাদের পুরনো বন্ধু, গুরু সালাম সন্তানের মতো দেখে আমাদেরকে, বুঝেনি ব্যাপারটা মানে লিটারেরি আর কি। মানে আমাদের সরোবর এখানে ঢোকার পরে উনি ছিল হচ্ছে গডফাদার হিসেবে, গডফাদার লাইক যে যে আলাদা রুম থাকতো কবি, হ্যাঁ হ্যাঁ, তো সব কিছু উনি আমাদের আসলে, আমাদের বাজেট ছিল তখন আমার সুজনের, আমরা ট্রান্সপোর্ট হিসেবে 10 টাকা করে, এটা এটা ওই মজিদ ওই 10 টাকা করে দুজনকে, আর 12 টাকা লাগবে না, বুঝছিস না ব্যাপারটা, সো ই করতে, তো আমাদের কাছে 10 টাকা তখন একটা বিশাল ব্যাপার যে। এবং সংসারটা আসলে ফারুকি মাজুকের সংসারটা ভাঙার পরে আসলে ছবিটা একটু, আমি জানি না ভাঙছে কিনা, এটা ভাঙা না আসলে, এটা মানে মান অভিমান ওই প্রসঙ্গে আসলে না যায়, মানে ব্যাপারটা হলো কি হয়তো আলাদা থাকা হচ্ছে, হয়তো তাদের তো যোগাযোগ আছেই, সেপারেশন সেপারেশন থাকে না, সেপারেশন একটা ফিল্ম আছে যেটা সেটা আমার খুব পছন্দের, সেপারেশন বিখ্যাত ছবি, চাষিয়া ছবি, ও তো শিশুর মতো আসলে ব্যাপারটা, ইমোশনাল অনেক বেশি, অ্যাক্টরের দিক দিয়ে অ্যাক্টিং অ্যাক্টিং ও ওর মতো করে করে, বাট আমার সাথে কোয়ার্টিস্ট হিসেবে যদি বলেন তাহলে ওও খুব সাপোর্টিভ, কারণ আমি শুরুর দিকে মানে আমার সব জায়গায় যেটা হয় কি পলাশ ছাড়া বাকি সবার সাথেই তো আমার কাজ হয়েছে অ্যাজ এ ডিরেক্টর, সবার সাথে তিনজনের সাথে পলাশ সাথে অ্যাক্টিং ক্যাপাবিলিটি, হ্যাঁ, তো ওই জায়গাগুলো থেকে ওদের সাথে আমার মানে ধরেন কখনো আর্টিস্ট হিসাবে আমাকে ওরা ট্রিট করে নেই, ভাই বন্ধু বা ডিরেক্টর ওইভাবেই ট্রিট করছে, সো আমার অনেক সময় আমার রিটেক নিতে হচ্ছে এটা, তখন ওরা হচ্ছে কাম অন ম্যান এটা কি বলো এরকম, আমি না ইয়ে করতেছে, মানে আমি যখন ডিরেক্টর হিসেবে মানে আমি তো খুব ডিরেক্টর হিসেবে খুব ডিক্টেটর, তো ওই জায়গায় যখন ওরা মজাও করে, মিশু মাঝে মাঝে মজা করছে, হ্যাঁ তুমি যে তিনবার টেক দিছো তোমার এনে দিলে তো বলতো যে এই ছোট বাচ্চারা বের কর, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ওরা বের কর, ও অ্যাক্টিং পারে না কেন আসছে, তুমি তো এরকম এখন কেন করতেছো, এরকম ফানও কিন্তু আমাদের হয়। ফাইন, থ্যাংক ইউ, আমরা লাস্ট একটা গেম খেলি, মাত্র 2 মিনিটের গেম, আবার গেম, হ্যাঁ লাস্ট লাস্ট মাইন্ড গেম। আপনি আপনার বাবা মা শালি বউ ছাড়া, হ্যাঁ আপনার প্রাণের মানুষ, সে ইন্ডাস্ট্রি হতে ইন্ডাস্ট্রির বাইরের, চারজনের নাম বলেন, ইটস ভেরি ডিফিকাল্ট, না না চারজন বন্ধুর নাম বলেন, বন্ধু আছে নিশ্চয়ই, চারজন বন্ধু মানে চারজন বন্ধুর নাম বলবো, এখন আপনার রিলেটিভ এর বাইরে রক্তের সম্পর্কের বাইরে, সেগুলো তো আসলে ইমোশনাল টাচমেন্ট বেশি থাকে, বন্ধু চারজন বন্ধু, মানে এই বন্ধুর কথাটা বলতে কি যে না কোনো প্যাচগোছ শুনতে চাই না, না দুইজন বললে হয় না, তিনজন বলেন, চারজন চারজন অপর ডিমান্ড চারজন আমার যে এখন ওয়াইফ এটা তো বলা যাবে না, কিন্তু সে আমার কিন্তু ফ্রেন্ড ছিল, আমাদের যে বিয়ে হবে বা এটা রাখলাম ভাবি, হ্যাঁ আমাদের এটা নামটা ভাবির নাম হচ্ছে ফাতেমা, ছিল ফাতেমা পিয়াস অতনু ইতিহাস, হ্যাঁ আরেক ছিল আর কি, তো এই যে মানে এই ব্যাখ্যাটা একটু দিতে হবে, কারণ হচ্ছে ব্যাখ্যাটা দিতে চাই এই জন্যে যে বিয়ের পরে আমাদের বন্ধুত্বটার বন্ধু থাকে না, মানে কেমন যেন বা দারুণ দারুণ, মানে আমাদেরকে আমরা কেন যেন ওই বন্ধুত্বেই বারবার ফিরতে চাই কিন্তু আর বন্ধুত্বে ফিরতে পারি না, আমরা কেমন যেন একটা আমরা একটা পরিবর্তন হয়ে যায়, যদি বন্ধুত্বে ফিরতে পারতাম তাহলে মনে হয় যে আমাদের জীবন এবং সংসার জীবন দুইটাই মনে আরো স্মুথ এবং ভালো থাকতো। আপনাকে আপনাকে কি বৈরাগ্য ধরেছে নাকি? না বৈরাগ্য ধরছে না, ইটস ট্রু, এটা আমার কথাই আমি বলতেছি, মানে বরং আমি কথাটা না বললে বরং আমি এটা মিথ্যা বলতাম। দারুণ দারুণ, হ্যাঁ শিলু ভাবি অতরুতিয়াস পিয়াস, আরেকজনের নাম, আরেকজনের নাম, হ্যাঁ প্রাণের মানুষ, কাছের মানুষ,
প্রাণের মানুষ তো অসংখ্য আছে, ওই তো মানে বন্ধু, মানে যিনি আমার ফ্যামিলি রিলেটেড, কিন্তু তাকে আমি খুব ভালোবাসি প্রচন্ড রকম, সেটা হলো তানভীর ভাই। তানভীর পিয়াস অতনু তিয়াস শিলু ভাবি ব্ল্যাকবোর্ডে লেখা আছে, নাম হচ্ছে একটা ব্ল্যাকবোর্ডে, ব্ল্যাকবোর্ডে চারটা সিরিয়ালে মানে এলোমেলো করে লেখা আছে, একটা নাম মুছতে হবে, একটা একটা নাম মুছতে হবে, শিলু তানভীর পিয়াস অতনু তিয়াস একটা নাম মুছেন। আমি শিলুকে মুছলাম, শিলুকে ফার্স্টে মুছলেন, হ্যাঁ, পিয়াস অতনু তিয়াস আর একটা কে জানো, তানভীর, তানভীর ভাই, হ্যাঁ, কে মুছেন, তারপরে আমি তানভীর ভাইকে মুছব, তানভীর অতনু তিয়াস আর পিয়াস, হ্যাঁ, কাকে, অতনুকে মুছব, পিয়াস, পিয়াস কে, এটা কে, ও হচ্ছে একটা ইসে চাকরি করে, কেন বিডি নিউজে চাকরি করে, এত ভালোবাসেন, ওকে কেন অত মানে বাসি জানি না, এটা তো আসলে কেন বাসি সেটা জানি না, অধিকাংশ গোপন সে জানে, থ্যাংক ইউ, কেমন লাগলো সেটা আড্ডা আলোচনাটা, আমার কাছে খুবই জোশ লাগলো, কিন্তু যারা অডিয়েন্স আছেন তারা কিভাবে আসলে নিচ্ছেন আমরা জানি না, আমরা আসলে অনেক অনেক সিরিয়াস কথা বলছি, হয়তো অনেক ভালো ভালো কথা বলতে পারি নাই, এটাও একটা বিষয়, বা আপনাদেরকে আনন্দ দিতে পারি নাই, আপনারা যারা কষ্ট করে দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, হ্যাঁ, আমাদেরকে একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর কি, আর কিছু না, এটাই।